জলপাইগুড়ির বৈকণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয় রাজবাড়ি প্রাঙ্গণে। রবিবার বিকেলের পর মেলায় ধীরে ধীরে মানুষের ভিড় জমতে শুরু করে। এই মেলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ শিলিগুড়ি থেকে বহু মানুষ আসে। রবিবার রাত গড়তেই মেলায় মানুষের ভিড় উপচে পড়ে। মেলা খুব সুন্দরভাবেই উপভোগ করছিলেন 8 থেকে 80 প্রত্যেকেই। হঠাৎই কয়েকজন যুবকের মধ্যে মেলায় ব্যাপক গণ্ডগোল বাধে বলে অভিযোগ। মারপিট আকার ধারণ করলে ঘটনায় খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও সাদা পোশাকের বিরাট পুলিশ বাহিনীকে। ছুটে আসে তারা। মেলা চত্বরে অভিযান চালিয়ে বেশ কয়েকজন যুবককেও পাকড়াও করে। অবশেষে পুলিশের নির্দেশে নাগরদোলনা বন্ধ করে মানুষজনদের নামিয়ে দিয়ে রাত 12টা নাগাদ মেলা বন্ধ করে দেয়। না না, গভীর রাতে ঝামেলার আশঙ্কা করে আমরা এসেছি। কাউকে কি আটক করা হয়েছে এই মুহূর্তে? না, এই মুহূর্তে তবে প্রিভেন্টিভ অ্যাকশন হিসাবে আমরা কোথায় আসছেন? রাজবাড়ি মনসা পূজার মেলায়। কি করলেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আমরা টহলদারি করছি। কোনো ঝামেলা হওয়ার কোনো না, কোনো ঝামেলা যেহেতু না হয়, এটা প্রিভেন্টিভ অ্যাকশন। ঠিক আছে, থ্যাংক ইউ।